কথায় বলে হাতি বেঁচে থাকলেও লাখ টাকা, মারা গেলেও লাখ টাকা। মূল কথা হলো হাতির দাম অনেক, তা কখনো একটা ছাতার দামের মতো এত কম নয়। কিন্তু ছাতার দামও হাতির দামের মতো হয়, তার বাস্তব জ্বলন্ত উদাহরণ পাওয়া যায় বিশিষ্ট পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা গ্রন্থের ছাতির বদলে হাতি রচনায়। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইউনিভার্সাল আইডল ইউটিউব চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। আজ তোমাদের পাঠ্য সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের ছাতির বদলে হাতি রচনাটি বিষয় সংক্ষেপ তোমাদের জানাবো। তারপরে এই রচনা থেকে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কি ধরনের রচনাধর্মী প্রশ্ন বা 5 নম্বরের বড় প্রশ্ন আসবে তারও একটি সম্ভাব্য সাজেশান তোমাদের সামনে তুলে ধরব। তাহলে চলো তোমরা বিস্তারিতভাবে এই তোমাদের পাঠ্য ছাতির বদলে হাতি রচনার বিষয় সংক্ষেপ এবং প্রশ্নগুলো জেনে নাও। তোমরা তোমাদের পাঠ্য ছাতির বদলে হাতি রচনাটি আগে পাঠ করবে এবং তারপর আমি যে বিষয় সংক্ষেপটি বলছি সেটি শুনে নিলে তোমাদের এই ছাতির বদলে হাতি রচনার একটি সামগ্রিক ধারণা জন্মাবে এবং তার ফলেই তোমরা যে কোনো প্রশ্নের উত্তর সহজেই লিখতে পারবে। ছাতির বদলে হাতি রচনায় সুভাষ মুখোপাধ্যায় জমিদার মহাজনের শোষণ বঞ্চনায় অত্যাচারের শিকার হওয়া দরিদ্র সাধারণ মানুষের চিত্র যেমন তুলে ধরেছেন, ঠিক তেমনিভাবে এই রচনায় তিনি জমিদার ও মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে কৃষকদের দ্বারাই প্রতিবাদও ধ্বনিত করেছেন। ছাতির বদলে হাতি রচনার কাহিনীতে দেখা যায় চ্যাংমান নামে এক গারো চাষি হালুয়াঘাট বন্দরের মনমোহন মহাজনের দ্বারা প্রতারিত হয় বা প্রতারণার শিকার হন। গারো পাহাড়ের নিচে এক গাঁ থেকে এসেছিল সে সওদা অর্থাৎ বিক্রি বাটা করতে হালুয়াঘাট বন্দরে। সেই দিন হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। চ্যাংমান মনমোহন মহাজনের দোকানের ঝাঁপির নিচে আশ্রয় নেন। রাত বাড়তে থাকলেও বৃষ্টি আর বন্ধ হয় না, তাই চ্যাংমান কি করে বাড়ি ফিরবে ভাবছিল যখন, এমন সময় মনমোহন মহাজন নিজেই করুণার অবতার হয়ে জেঁচে চ্যাংমানকে একটা ছাতা দিয়ে বলেন, এই ছাতা নিয়ে বাড়ি চলে যা। চ্যাংমান দোমনা হয়ে মহাজনের কাছ থেকে ছাতা নেবে কি নেবে না যখন ভাবছিল, তখন মহাজন তাকে জানায়, তোর যখন সুবিধা হবে এই ছাতার দাম দিবি। তাই ভরসা পেয়ে ছাতা নিয়ে চ্যাংমান বাড়ি চলে যায়। পরের বার হাটে চ্যাংমান ছাতার দাম মিটিয়ে দিতে চাইলে মনমোহন মহাজন তার দাম নেয়নি। এমনি করে কয়েক বছরই চলে যায়। তারপর এক হাটবারে মহাজন চ্যাংমানকে ধরে। তখনই চ্যাংমান ভাবে সে যেন ইঁদুরের কলে ধরা পড়েছে। মনমোহন চক্রবৃদ্ধি হারে সুদ কষে পাওনার খাতায় যে দাম দেখিয়েছিল তা জেনে চ্যাংমান অবাক হয়ে যায়, কারণ সুদ নিয়ে ছাতার দাম হয়েছে 1000 টাকা, যা তখনকার দিনে একটা হাতির দাম। চ্যাংমানের মতো মহাজনের প্রতারণা শিকার হয়েছিল ডালুদের গ্রাম কুমারগাঁতির নিবেদন সরকার। মুদি দোকানে 2-10 বছর মশলা কেনার জন্য তার 66 বিঘা জমি মহাজন কুটিশ্বর সাহা কেড়ে নেয়। আরও এক চালাক মহাজন কোনো এক চাষিকে কোদাল দিয়ে পরে তার কাছ থেকে 15 বিঘে জমি কেড়ে নেয়। সুভাষ মুখোপাধ্যায় তার বাংলার নানা অঞ্চলে পরিভ্রমণ সূত্রে বা
ঘুরে বেড়ানো বা প্রত্যক্ষভাবে লক্ষ্য নজর করার সূত্রে তিনি এই যে চিত্র তুলে ধরেছেন, এর মধ্য দিয়ে দেখা যায় তৎকালীন সাধারণ দরিদ্র মানুষদের উপর মহাজনদের এই অমানসিক অত্যাচার এবং তাদের ঠকিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করা। তাই মহাজনের কবলে পড়ে তাই সামান্য টাকা একসময় সুদ সমেত ছাতার দামের মতো অতি সামান্য টাকাই হয়ে যায় হাতির দামের মতো, অর্থাৎ অনেক পরিমাণ টাকা হয়ে যেত। এই রচনায় সুভাষ মুখোপাধ্যায় আরও দেখিয়েছেন এই মহাজনের অত্যাচারের সঙ্গে চলত জমিদার বা জোরদার, সেই সাথে ব্রিটিশ শাসকদের শোষণ। চাষিকে আগে জমিদারের পাওনা মেটাতে হতো, তারপরই জমিদারের খামারে জমির ধান তুলতে হতো, এরপরই যদি ধান বাড়ত তবেই সেই ধান চাষিরা বাড়ি নিয়ে যেতে পারত। তাছাড়া আরও নানা অজুহাতে চাষিদের কাছ থেকে ফসল তারা জোর করে কেড়ে নিত। আরও এক নির্মম প্রথা নানকার প্রথা। এই প্রথাতে প্রজারা জমির মালিক ছিল না, জমি মেপে আড়াই টাকা পর্যন্ত প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করত। খাজনা না দিতে পারলে প্রজাদের উপর চলত অকথ্য অত্যাচার। সেই সঙ্গে মহাজনেরা একমন ধান ধার দিয়ে প্রজাদের কাছ থেকে দুই মন সুদ পর্যন্ত আদায় করত। কিন্তু জমিদারের এই শোষণ বঞ্চনা নোয়াপাড়া, অর্থাৎ তোমাদের পাঠ্য রচনায় এই স্থানগুলো উল্লেখ রয়েছে, ঘোষপাড়া প্রভৃতি অঞ্চলে ডালু চাষিরা মুখ বুজে সহ্য করেনি। তারা একজোট হয়ে জেগে ওঠে, কেউ তাদের ধান জমিদারের খামারে তোলেনি। পুলিশ জমিদার তাদের অনেক বাধা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত চাষিদের কাছে জমিদারের হার হয়েছিল। হালুয়াঘাট বন্দরে ডালু চাষিদের তাই সম্মান তারা পেয়েছিল, সেই সাথে তারা সভ্য হয়েছিল। কিন্তু মহাজন জমিদারের শোষণ বন্ধ হলেও হাল বলদের অভাবের জন্য চাষিদের নানা সমস্যা থেকে যায়। তারা আমাদের অন্নের ব্যবস্থা করে, অথচ সেই চাষিরাই আজ অবহেলিত বঞ্চিত শোষিত। তাই সেই চাষিদের জন্য লেখক সুভাষ মুখোপাধ্যায় মনে করেন তিনি যেন জমিদারের কাছ থেকে বাংলার সমস্ত জমি ফিরিয়ে সেই সমস্ত কৃষকদের বা চাষিদের ফিরিয়ে দিতে চান। সেই সাথে মহাজনের অন্যায় নিষ্ঠুরভাবে নেওয়া টাকার বোঝা থেকে মুক্তি দিতে চান বাংলার সমস্ত কৃষকদের। এবং সেই সাথে তিনি বলেন পাঠকদের কি সেই সাথে এই ইচ্ছা করে না? সত্যি হলো সমস্ত কৃষক সমাজ এই ভুবন প্রতিপালক, অর্থাৎ এই পৃথিবীকে তারা প্রতিপালন করে। তারা যে চাষ করে তার ফলে সেই ফসল বা অন্ন আমাদের যোগায়, তার ফলেই আমরা খেতে পাই। সেই কৃষক সমাজ যখনই অবহেলিত বা শোষিত বা অত্যাচারিত হয়, তাই আমাদের সকলেরই উচিত তাদের পাশে দাঁড়ানো, সেই সাথে তাদের অত্যাচার শোষণ বঞ্চনা থেকে মুক্তি দেওয়া। আমরা যদি তা পারি তবেই আমাদের এই আমার বাংলার এই ছাতির বদলে হাতি রচনার পাঠ আমাদের সার্থক হবে, বা এই রচনাটি জানা আমাদের সার্থক হবে। তাই তোমরা অবশ্যই যখন কৃষকরা নানাভাবে অত্যাচারিত বা কারুর কাছ থেকে পদানত হবে, তোমরা অবশ্যই খেয়াল করো, তাদের প্রতি পাশে দাঁড়াও, তাদের প্রতি সহানুভূতিশীল হও, তাহলেই তোমাদের এই পাঠ সত্যি সার্থক হবে। তোমাদের এখান থেকে 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি দুটি প্রধান প্রশ্ন বলবো যেগুলো আসতে পারে।
এবং সেই দুটোর প্রশ্নের মধ্যেই অন্য প্রশ্নগুলো থাকতে পারে। তো দেখো, প্রথমে তোমরা ভালো করে তৈরি করে নাও বা করবে। চ্যাংমানের মাথায় আকাশ ভেঙে পড়ল, চ্যাংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল, এইভাবে একটি প্রশ্ন হতে পারে। ওই প্রশ্ন উত্তর লিখলে হবে, প্রশ্নটি আলাদা। তাতে চ্যাংমানের চোখ কপালে উঠল, চ্যাংমানকে তার চোখ কপালে ওঠার কারণ কি, অর্থাৎ মনমোহন মহাজনের কাছ থেকে যে প্রতারিত হয়েছিল বা প্রতারণার শিকার হয়েছিল, তোমাকে সেই ঘটনাটি লিখতে হবে। এই প্রশ্নের সাথে আরও একটি প্রশ্ন আমি বলছি সংযুক্ত, বা একটু উত্তরটি আলাদা, দেখে নাও। ছাতির বদলে হাতি রচনায় গারো পাহাড়ের বসবাসকারী অধিবাসীদের ওপর মহাজনদের শোষণের বঞ্চনার বিবরণ দাও। এক্ষেত্রে চ্যাংমান যে মনমোহন মহাজনের কাছ থেকে প্রতারিত হয়েছিল, সেই ঘটনাটি সংক্ষেপে লিখতে হবে। সেই সাথে যে মহাজন কোটিশ্বর সাহার কাছ থেকে নিবেদন সরকার যে প্রতারিত হয়েছিল, সংক্ষেপে রয়েছে, সেটিও তোমাকে তুলে ধরতে হবে। তাছাড়া আর একজন মহাজনের নাম উল্লেখ নেই, তোমাদের পাঠ্য রচনায় খেয়াল করলে তোমরা জানতে পারবে যে চালাক একজন মহাজন, যে একজন কৃষককে কোদাল দিয়ে অনেক জমি কেড়ে নেয়, সেই বিবরণ তোমাদের তুলে ধরতে হবে। আরও একটি প্রশ্ন বলছি, উত্তর প্রায় এক। হঠাৎ মহাজন যেন করুণার অবতার হয়ে উঠল, কার প্রতি, কোন মহাজনের করুণা হলো, মহাজন কেন এমন করুণা দেখালো। তো এই প্রশ্নটি ওই যে চ্যাংমানের ওপর যে মনমোহন মহাজন যে অবতার হয়েছিল করুণার, যে সে একটি ছাতা ধার দিয়েছিল, সেই ঘটনাটাই লিখতে হবে। সেই সাথে তোমরা আরও একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যেটি তৈরি করবে, আরও এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রথায় প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল, তো তোমাদের এই প্রশ্নটি পড়বে। তো এই প্রশ্নের উত্তর প্রায় এক, জেনে নাও যে গারো পাহাড়ের অধিবাসীদের ওপর জমিদারদের শোষণ ও বঞ্চনার বিবরণ দাও। তো এক্ষেত্রেও কিছুটা এই প্রশ্নের উত্তর মিল রয়েছে। সেই দিন থেকে চোখ ফুটেছে, কাদের চোখ ফুটেছে, এই চোখ ফোটার ফলে কি তাদের পরিবর্তন ঘটল, তো এই প্রশ্নটি তোমরা তৈরি করবে। মূল বিষয় হলো এখান থেকে তিনটি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করবে। তা হলো যে নানকার যে প্রথাটি রয়েছে সেই প্রথা, এবং প্রজাদের দুরবস্থার বিবরণ সেই প্রথাতে, সেই সাথে তাদের এর পরে কি অবস্থার উন্নতি ঘটল, এই অবস্থার উন্নতির সাথে দেখো এই প্রশ্নের মিল রয়েছে। সেই দিন থেকে চোখ ফুটেছে, তো যাই হোক। আর একটি প্রশ্ন, হঠাৎ চ্যাংমানের মাথায় আকাশ ভেঙে পড়ল, চ্যাংমানকে তার মাথায় আকাশ ভেঙে পড়ল কেন, এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো। আমি তোমাদের জাস্ট অনেকগুলো এখানে প্রশ্ন বলেছি, কিন্তু প্রশ্নগুলোর উত্তর প্রায় এক বা অনেকখানি এক। তো তোমরা তাই ভ্যারাইটি সম্পূর্ণ প্রশ্নগুলো জেনে নাও, কিন্তু উত্তরগুলো প্রায় একই। যাই হোক প্রিয় বন্ধুরা, তোমাদের আমার বাংলার এই ছাতির বদলে হাতি রচনার বিষয় সংক্ষেপ এবং কি প্রশ্ন আসতে চলেছে 2021 সালে তোমাদের জানালাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক দিও এবং তোমার বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করো। এইরকম আরও কোন আলোচনা তোমরা পাঠ্য বিষয়ের জানতে চাইছো বা পেতে চাইছো অবশ্যই কমেন্টে জানিও। আর এইরকম আরও নানা আলোচনা পেতে কিংবা সাজেশান নোটস পেতে এই চ্যানেলে যারা প্রথম এসেছো এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো, কারণ তোমরা তাহলে সহজেই তোমাদের পাঠ্য যে কোনো বিষয়ের যে আলোচনা আমি পোস্ট করলে তোমরা সহজেই পেয়ে যেতে পারো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলের সঙ্গে।